নমস্কার বন্ধুরা, সমাজ কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব স্ট্রিট স্টাইল ঘুগনি। করার জন্য প্রথমে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া, দিয়ে দেব এক চামচ মতো আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো আমি আগে থেকে মটর, আর আগের দিন রাত্রে ভিজিয়ে প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে সেই মটরটা আমি দিয়ে দেব। দিয়ে দেবো অল্প করে গরম মশলার গুঁড়ো আর চাট মশলা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নেব। 3-4 মিনিট মতো ফুল ফ্লেমে রান্না করে নিয়েছি, বেশ মাখামাখা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি প্লেটে সার্ভ করে নেব। এবার দিয়ে দেবো একটু লেবুর রস, অর্ধেকটা লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর একটু ধনে পাতা। স্ট্রিট স্টাইল ঘুগনি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফলো করবেন প্লিজ।